আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে। সহিহ মুসলিম ও আবু দাউদ হাদিস নম্বর 1534। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতি ফজর নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হবে না। সহি আল জামে হাদিস নং 6464। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 5867। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সাথে সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহিহ বুখারী 4937, মুসলিম আবু দাউদ 1454। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 484 ও 485।